ব্রিজেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত। দর্শকরা, প্রিয়জনের নামে রিংটোন তৈরি করে প্রিয়জনকে খুশি করুন। দর্শকরা, প্র্যাকটিক্যালি আমি আপনাদের দেখাচ্ছি, স্ক্রিনের দিকে লক্ষ্য করুন। দর্শক বন্ধুরা, এভাবে করে আপনি আপনার প্রিয়জনের নামে ফোনটি পিক আপ করুন, বা আপনি যেটা দিতে চান সেভাবে করে আপনি আপনার প্রিয়জনের নামে রিংটোন তৈরি করতে পারবেন। তো সেটাই আমি দেখাবো কীভাবে এই কাজটি আপনি করবেন, এই রিংটোন তৈরি করবেন। দর্শক বন্ধুরা, আপনার প্রিয়জনকে খুশি করুন রিংটোন তৈরি করে। তো কীভাবে এই প্রিয়জনের নামে আপনি রিংটোন তৈরি করবেন সেটাই আমি দেখাবো। তো স্ক্রিনের দিকে লক্ষ্য করুন এবং ভিডিওটা কন্টিনিউ করুন। দর্শক বন্ধুরা, অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন, এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও পেতে সবার আগে আপনি পেয়ে যাবেন। তো দর্শক বন্ধুরা, অবশ্যই আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে শেয়ার করে দেবেন। তো শুনুন, এর জন্য আপনাকে কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন নামাতে হবে না এবং কোনো থার্ড পার্টি কোনো কিছুর প্রয়োজন না। জাস্ট আপনার সেট থেকে আপনি একটা ব্রাউজার সিলেক্ট করবেন। তো দর্শকরা, আমি আমার সেট থেকে ক্রোম ব্রাউজারটা আমি সিলেক্ট করে নিলাম। তো ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করার পর দর্শকরা, আপনাদের সামনে এই ইন্টারফেসটা শো করবে। তো এই ইন্টারফেসটা শো করলে এখানে যে সার্চ বক্স দেখতে পাচ্ছেন, এখানে সার্চিং টাইপ ওয়েবসাইট অ্যাড্রেস আপনি এখানে একটা ট্যাব দিবেন। ট্যাব দিয়ে দেওয়ার পর দর্শকরা, এখানে লিখবেন FDMR, একটা স্পেস দিবেন, PRITY পার্টি লিখে সার্চ করবেন। দর্শকরা, FDMR পার্টি লিখে সার্চ করবেন। দর্শকরা, মাত্র 30 সেকেন্ডের ভিতরে আপনি রিংটোন তৈরি করতে পারবেন। তো দর্শকরা, FDMR পার্টি লিখে সার্চ করার পর আপনার সামনে ইন্টারফেসটা শো করবে। তো আপনি এখানে যে নিজস্ব একটা ওয়েবসাইট আছে, এই যে দেখতে পাচ্ছেন এই যে ওয়েবসাইটটা, তো এই দেখুন, এই যে নিজেদের ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটটা আপনি কী করবেন, একটা ট্যাব দিয়ে দেবেন। তো দর্শকরা, এখানে একটা ট্যাব দিয়ে দেওয়ার পর আপনার সামনে ইন্টারফেসটা শো করবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এই যে নেম রিংটোন, এই যে উপরে দর্শক বন্ধুরা 3 লাইনের পাশে, তো এখানে একটা ট্যাব দিয়ে দিবেন। তো এখানে একটা ট্যাব দিয়ে দিলে আপনার সামনে ইন্টারফেসটা শো করবে। তো যেহেতু আমরা বাংলায় বানাবো, সেহেতু এখান থেকে যে ইংরেজি লেখা দেখতেছেন, এখানে একটা সিলেক্ট করে আপনি এখান থেকে বাংলা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর আর কিছুই লাগবে না, জাস্ট আপনি এখানে আপনার প্রিয়জনের নাম লিখবেন। তো আপনার প্রিয়জনের নাম যা হয় আপনি সেটা লিখবেন। তো আমি প্রিয়া লিখেছি, বা আমি এখানে ময়না লিখতেছি, বা আমি এখানে আমি লিখি, যেটা লিখি আপনারা লিখবেন। লিখে এখান থেকে কী করবেন, এই যে দেখতে পাচ্ছেন এখানে আর একটা ফোনটি পিক আপ করুন অপশনটা, এখানে আপনি একটা ট্যাব দিবেন। ট্যাব দিয়ে দেওয়ার পর আপনি এখানে কি সেট আপ করতে চান, যে ফোনটি পিক আপ করুন প্রিয়া, বা আপনি যাই দেন, কেউ আপনাকে ফোন করেছে, তোমার একটা ফোন আছে, আপনার ফোন বেজে উঠেছে, তাও যদি না হয় আপনি নিজে ভয়েস দিতে চান, যে আপনার প্রিয়জনের ভয়েস আপনি দিবেন বা সে দিবে, তো এখান থেকে আপনি ভয়েস যুক্ত করে দিতে পারেন। তো আমি ফোনটি পিক আপ করুন এই অপশনটা রেখে এখানে এটা হলো। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে ক্রিয়েটর অপশনটা, এই অপশনটা আপনি একটা ট্যাব দিয়ে দিবেন। সব কিছু লিখে ট্যাব দিয়ে দেওয়ার পর মাত্র 5 সেকেন্ডের ভিতরে হয়ে গেল। তো হয়ে যাওয়ার পর আপনি কী করবেন, এটাকে এখান থেকে বাজিয়ে শুনে নিতে পারেন। এই যে তো দর্শকরা, এখান থেকে এটাকে আপনি করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে ডাউনলোড অপশন, তো আপনি ডাউনলোড অপশনে একটা ট্যাব দিয়ে দিবেন। ট্যাব দিয়ে দিলে কিন্তু এটা আপনার এই যে ডাউনলোড হয়ে গেল। তো আপনি এখান থেকে ওপেন দিয়ে কিন্তু এবার আপনার এই ডাউনলোড পেজে চলে এসেছে। তো আপনি এখান থেকে এখন আপনার ফোনের যে স্টোরেজ আছে সেই স্টোরেজে চেক করলে আপনি এই রিংটোনটা আপনি এখন সেট আপ করতে পারবেন। তো দর্শকরা, এই ছিল ভিডিও, আশা করি বুঝতে পেরেছেন। তো ভালো লাগলে অবশ্যই শেয়ার দিবেন এবং উৎসাহ দিবেন এবং আমাদের পাশে থাকবেন।